জানাচ্ছি স্টার সিরামিক্স রবিরাবির অনুষ্ঠানে। প্রতিদিন সকালেই আমরা একটি স্বপ্ন পূরণের আকাঙ্ক্ষা নিয়ে সকালটি শুরু করি। তার পেছনে অনেক ঝড়ঝাপটা থাকে, অনেক বাধা বিপত্তি থাকে, তবুও সব কিছুকে পেছনে ফেলে এগিয়ে যেতে হয়। এটাই জীবন। তারপরেও যে আমরা সব কিছুর মধ্যে সফলতা পাই এমন কিন্তু নয়, তবে এত কিছুর মধ্যেও যে একটা স্বস্তির জায়গা আমরা খুঁজে ফেলি, সেই স্বস্তির জায়গাটাই হচ্ছে সঙ্গীত। তাই তো প্রতিদিন সকালে আমাদের এই আয়োজন। রবিরাবিরের এই আয়োজনে প্রত্যেক দিন আমরা নতুন কোনো অতিথিকে নিয়ে হাজির হই এবং আপনাদেরকে প্রিয় সব গান উপহার দেই। আজকেও প্রতিদিনের মতোই হবে, একদমই তার ভিন্ন কিছু হবে না। আমাদের সঙ্গে আজকে একজন অতিথি আছেন এবং আমাদের আজকের অতিথি সঙ্গীত শিল্পী পারভিন সুলতানা বিথি। শুভ সকাল। শুভ সকাল, কেমন আছেন? এই তো, আপনাকে ভীষণ ভালো লাগছে, ফুল, শাড়ির রং সবকিছু মিলিয়ে সকালে একটু উজ্জ্বল দেখাচ্ছে, একটু আলোকিত দেখাচ্ছে। সেম টু ইউ, আপনাকেও। থ্যাংক ইউ। অনেক সুন্দর সকাল কাটাবো আজকে আমরা, অনেক গান হবে, গল্প হবে, আর প্রতিদিন তো আমি একটু বেশি বকবক করি, তারপরেও অনেক লম্বা সময়। হ্যাঁ, আজকে দুজন মিলে বকবক করবো, প্রতিদিনই দুজন মিলে বকবক করি যে অতিথি থাকেন তিনি এবং আমি। তারপর দেখা যায় যে গান শুনি, একটু গান থেকে একটু বিরতি দেবার জন্য আমাদের বকবক করতে হয়, একটু কথা বলতে হয় এবং গল্প শুনতে হয়, কারণ গল্প না শুনলে, শুধু গানই শুনে যাব, শিল্পী সম্পর্কে জানবো না, তাহলে তো হলো না। দর্শকও চায় যে শিল্পী সম্পর্কে একটু যেন জানতে পারি আমরা। তো আজকেও একই রকম গল্প করব, গান শুনব, যেহেতু গানের অনুষ্ঠান, আগে গান দিয়ে সকালটি শুরু করি। তো আজকে একদম সকালবেলা, দর্শকেরা কি গান শুনবে আপনার কাছ থেকে? যেহেতু সকালবেলার প্রোগ্রাম, আমি প্রথমে রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু করতে যাচ্ছি। ঠিক আছে, খুব ভালো, শুনি তবে গানটি। ধরা মাঝে সা
বাহ, একদম পুরো পরিবেশটা ভীষণ অন্যরকম হয়ে গেছে সকালের, এবং আমার মনে হয় দর্শকেরও খুব ভালো লেগেছে। এবং এত সুন্দর কণ্ঠে চমৎকার একটি রবীন্দ্রসঙ্গীত শুনলাম সকালবেলা, দিন দিনটি যে খুব ভালো যাবে নিঃসন্দেহে। আমিও সেটাই কামনা করছি। অনেক ভালো যাবে। আর রবীন্দ্রনাথের গান, সেই রবীন্দ্রনাথের শুরুর দিককার কথা যদি বলি, যে প্রথম তার যে কবিতাটি প্রকাশ পেয়েছিল অভিলাষ তত্ত্ববোধিনী পত্রিকায়, সম্ভবত যদি ভুল না করি, তখন এরপর তার মানে জীবনটা না যেন কেমন, যে সে মৃণালিনী দেবীর সঙ্গে তার বিয়ে হলো 1883-তে, তারপর তারপর তার মধ্যে অনেক কিছু, অনেক বিভিন্ন বিপর্যয় বা যাই বলি না কেন একটা সময় তার জীবনে গিয়েছে, যে সে মৃণালিনী দেবীর সঙ্গে বিয়ে হওয়ার আগে তিনি আবার ইংল্যান্ডে গিয়েছিলেন, তখন তার বয়স ছিল 17। এবং তারপর যখন তিনি কলকাতায় চলে এলেন, শিলাইদহে চলে এলেন, ওখানে আসার পরে তার যেই সৃষ্টিগুলো, ওগুলো মানে আমাদের রবীন্দ্রনাথের সব সৃষ্টি তো এপার বাংলা ওপার বাংলা সারা বিশ্বব্যাপী অনেক বেশি সমাদৃত, কিন্তু বাংলার এপার বাংলায় ওই সময়ে যে তার সৃষ্টিগুলো, কবিতা বলি, ছোট গল্প, গান, ওগুলোকে কেন যেন একটু বেশি আমাদেরকে টানে ওই সময়ে, সে কলকাতায় যখন চলে এলেন, তারপরের যে সময়টা, এরপর শান্তিনিকেতনের কথা যদি বলি, 1901 সালে শান্তিনিকেতনে ওখানে সে, এরপরের যে সময়গুলো, তারপর রবীন্দ্রনাথের কথা বললে কি, তার সঙ্গে কিন্তু মৃণালিনী দেবীর যেই সময়টা, তাদের বৈবাহিক জীবনের কথা বলি, খুব অল্প 19 কি 20 বছরের একটা সংসার তাদের, তারপর তিনি তাকে হারিয়েছেন, এরপর তিনি অনেক রকম প্রতিবন্ধকতা তার জীবনে এসেছে, তবে তিনি একটা বিষয় হচ্ছে কি, সংস্কৃতি অঙ্গনে বা সাংস্কৃতিক ছিল সব কিছু মিলিয়ে, পরিবারটা অন্যরকম থাকায় তার এদিক দিয়ে অনেক বেশি সফলতা ছিল, যে পরিবার থেকে তিনি অনেক সাপোর্ট পেয়েছেন, কারণ তার পরিবারের, তার অন্য দাদাদের কথা বলি, তার বাবার কথা বলি, তার বৌদি মৃণালিনী দেবী যার কাছ থেকে দীক্ষা নিয়েছেন, তার মেজ বৌদি জ্ঞানদা বৌদি, প্রত্যেকেই কিন্তু ওই সময়কার একদম সর্বে সর্বা, কারণ ওই সময় কিন্তু নারীদের এই অঙ্গনে, সংস্কৃতি অঙ্গনে ততটা পদার্পণ ছিল না, এদিক দিয়ে বলতে হবে যে খুব ভালো। যাই হোক, সেই কথা বলেই যাচ্ছি, আরেকটি গান শুনবো, তারপরে সে আবার কথায় ফিরে আসবো। এবারে আমি একটি আধুনিক গান করব। গানটি কথা লিখেছেন ডক্টর আরিফ এবং সুর করেছেন নকিব খান। ভেবের বেলা তোমার হাত ধরে
চমৎকার লেগেছে ও গানটি, আমার ভীষণ প্রিয়, তাই এই জন্য ধন্যবাদ আপনাকে। আমারও খুব প্রিয়। আমরা অনেক গান আরও শুনবো, সকাল থেকে দুটো গান শুনে ফেললাম, দুটো গানই কিন্তু, একটা তো রবীন্দ্রসঙ্গীত, সেটার সঙ্গে কোনো কিছুর তুলনা নেই, এবং এখন যে গানটি শুনলাম এটাও দুর্দান্ত। ছোট্ট একটি বিরতি নিয়ে আসি, তারপর কথায় ফিরে আসবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন স্টার সিরামিক্স রবির আবির। ছোট্ট একটি বিরতি নিয়ে ফিরছি, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন স্টার সিরামিক্স রবির আবির। আমাদের আজকের অতিথি পারভিন সুলতানা বিথি। চমৎকার দুটি গান শুনলাম এবং প্রত্যেকটি ভালো লেগেছে। মানে সকালটা রবীন্দ্রনাথকে দিয়ে শুরু করলাম, এরপর একটা আধুনিক গান। এখন আপনাকে আমার জানতে ইচ্ছে করছে যে আজকে যে আপনার সকালটা, দিনের শুরুটা রবির আবিরের পরিবারের সঙ্গে হলো, কেমন লাগছে? কি বলবো, ভীষণ ভালো লাগছে। আমি দুদিন আগে কল পেয়েছি, মানে অনেকদিন ধরেই চেষ্টায় আছি, মানে এখানে আসবো, প্রতিদিনই তো এই অনুষ্ঠানটা আমি দেখি। বা তো যেদিন মানে কল পেলাম, অনেক আনন্দিত এবং এক্সাইটেড। তো আজকে আসতে পেরে, আর এত গুণীজন সবাই, সাথে আপনি, খুব ভালো লাগছে। এবারে কি প্রথম রবির আবিরে আসা? হ্যাঁ, এবারেই প্রথম। তার মানে আমরা ভবিষ্যতে আবার আপনাকে পাবো, কোনো অসুবিধা নেই। তো অন্যান্য দিনগুলো, আজকের দিনে তো আমাদের সঙ্গে সকাল শুরু হলো, অন্যান্য দিনে সকালটা আপনি কীভাবে শুরু করেন? নর্মালি আমার একটা বেবি আছে, ও ক্লাস ওয়ানে পড়ে, এবার ওকে নিয়েই ব্যস্ততা, ও ঘুম থেকে উঠে ওর নাস্তা বানানো, তারপর ওকে স্কুলে দেবার জন্য রেডি করা, টিফিন, এই এভাবেই। প্রতিদিন স্কুলে কি আপনি নিয়ে যান? হ্যাঁ, আমি নিয়ে যাই, আমি নিয়ে আসি ওকে। বাহ, তার এখানে একটা কাজ, এবং যেহেতু অনেক ছোট বাচ্চা, হ্যাঁ হ্যাঁ, তো সংসার সামলাতে গিয়েই সকালটা শেষ হয়ে যায়। হ্যাঁ, যেহেতু গানের মানুষ, তাহলে কি রেওয়াজ করার সময় কি সকালে? না, অবশ্যই গান তো আমার, মানে ছোটবেলা থেকেই গান করি আমি, মানে ভিতরে আমার আত্মার সঙ্গে গাথা। প্রতিদিনই বিকেলে বা সময় পেলে, বৃষ্টি হলে, আছে না যে কিছু কিছু সময় গান গাইতে ইচ্ছে করে নিজের মন থেকেই, তো গান করি, মাঝে মাঝেই গান করি বাসায়। কিন্তু নিয়মিত যে রেওয়াজটা করা হয় না, প্রতিদিন হয়তো বসা হয় না, তবে করি আর কি। একদম গানের যেই যে আসলেন, যে বললেন যে একদম ছোটবেলা থেকে গানের সঙ্গে একাত্মতা, তো ওই সময়টার কথা জানতে চাই। সময়টা যখন আমি 7-8 বছর বয়স, আমার মায়ের ইচ্ছে ছিল আমার বড় বোনকে দিয়ে গান করাবে, তো যে কোনো কারণে হয়তো হয়নি, তো সেই ইচ্ছেটা আমার উপর এসেছে। মা যখন চাইতেন আমি গান করি বা গান শিখি, আমাকে ছোটবেলায় আমাদের বাসার কাছেই সঙ্গীত একাডেমি, সেখানে আমাকে ভর্তি করালে, তো ডায়েরি নিয়ে যেতাম প্রতিদিন বিকেলে। তখন হয়তো বুঝতাম না ওই রকম যে ক্লাস করতে হবে, সেজন্য যাচ্ছি ক্লাস করছি। তো বড় হওয়ার পর প্রাইমারি লেভেল, হাই স্কুল লেভেল, বিভিন্ন ধরনের থানা পর্যায়ে, জেলা পর্যায়ে প্রতিযোগিতা, এগুলোতে অংশগ্রহণ করতাম, জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা। স্কুলের বা টিচাররাই বলতো যে বিথি, তুমি, তোমাকে নিয়ে যাবো বা এরকম গান করবে। তো এভাবেই আস্তে আস্তে বড় হয়ে যখন হয়েছি, বুঝতে শিখেছি, তখন গানটা আসলে আমার ভিতরে ঢুকে গেছে, আর সেই থেকেই তো এই পর্যন্ত। আচ্ছা, তো এই যে স্কুল কলেজ এগুলো কোথায় কেটেছে? হ্যাঁ, মানিকগঞ্জেই। ও, মানে কলেজ মানিকগঞ্জ? হ্যাঁ, সরকারি দেবেন্দ্র কলেজ থেকে আমি বাংলায় অনার্স মাস্টার্স করেছি। বাহ, এখন কি অনার্স মাস্টার্স শেষ? হ্যাঁ, শেষ। আচ্ছা, তো আপনার পরিবারে ভাই বোন কজন আপনারা? আমরা 4 ভাই 2 বোন, সবার বড় হচ্ছে আমার বোন, মাঝখানে 4 ভাই, আমি সবার ছোট। বাহ, চমৎকার। ভাইয়েরা কি কেউ গান করেন? না, আমাদের পরিবারে মা টুকটাক গান করেন, ওই রকম ভাবে না, তো মায়ের প্রফেশনাল? হ্যাঁ, প্রফেশনাল না, আমি আমার পরিবারে গান করি। আচ্ছা, বাবার কাছ থেকে কতটা সাপোর্ট পেয়েছেন, যে ওই ছোটবেলা থেকে যেহেতু গান? বাবার, বাবা তো আসলে সবসময় ব্যস্ত ছিলেন বা ব্যস্ত আছেন এখনো, মানে হ্যাঁ করো ভালো, বা হ্যাঁ তুমি খুব ভালো গাচ্ছ, বা ঠিক আছে। তো সবচাইতে বেশি অনুপ্রেরণা দিয়েছে আমাকে আমার মাই।
মানে বিষয়টা, হ্যাঁ, আজকেও আমি যখন এখানে আসব, তুমি ভালো মার মার মন তো যে ভালো মতো করো, টেনশন করো না, মানে আমার মাই সবচেয়েতে বেশি খুশি হচ্ছে যদি যখন দেখবে আর কি। দেখছেন নিশ্চয়ই একটা বিষয় কি, তার মানে ব্যাপারটা এরকম ছিল যে আপনার বাবা তার উনি সাপোর্ট হচ্ছেন, ছিল, হ্যাঁ, কিন্তু উনি এত বেশি ব্যস্ত যে ছেলেমেয়েরা কি করছে পুরো দায়িত্বটা মায়ের উপর মায়ের অর্পণ উপরে, করেছে। হ্যাঁ, মায়েরই মানে সমস্ত কিছু দায়িত্ব নিতে হয়েছে। এদিক দিয়ে মায়ের স্বপ্ন পূরণ হয়েছে, কারণ হ্যাঁ, বোন যেটা করতে পারেনি আপনি সেটা করে দেখিয়েছেন, এবং এখনো আপনার সামনে কিন্তু অনেকটা সময় পড়ে আছে। হ্যাঁ, গান নিয়ে আপনি যা কিছুই করতে চান না কেন, অপার একটি সম্ভাবনা আপনার জন্য অপেক্ষা করছে, এটা হ্যাঁ, আপনাকে লুফে নিতে হবে। হ্যাঁ, সেই আশায় আমিও তাই এগিয়ে যাচ্ছি। বা পরের গানটি শুনি, আবার কথায় ফিরে আসবো। হ্যাঁ, আমি এখন যে গানটি করব এটা হচ্ছে নচিকেতার গান, ওনার লেখা ও সুরে। বৃষ্টির জল হয়ে ছুঁয়ে দিয়েছে হায় সে আমায়, বা খুব জনপ্রিয় একটি গান। বৃষ্টির জল হয়ে ছুঁয়ে দিয়েছে হায় সে আমায়, বৃষ্টির জল হয়ে ছুঁয়ে দিয়েছে হায় সে আমায়, বৃষ্টির জল হয়ে ছুঁয়ে দিয়েছে হায় সে আমায়, হলাম আমি কত যে খুশি দেখে মুখ আকাশে আয়নায়, হলাম আমি কত যে খুশি দেখে মুখ আকাশে আয়নায়, বৃষ্টির জল
সুন্দর হয়েছে, ভীষণ ভালো লেগেছে, চমৎকার। যাই হোক, এই যে কথা, তখন যে গল্পে ছিলাম আমরা, যে গল্প শুনছিলাম, তারপর আবার গান শুনলাম, আবার গল্পে ফিরে আসলাম, তো পরিবার থেকে মায়ের কথা বারবার বলছিলেন, তো এরপরে যে এখন যে জীবনটা পার করছেন, তো এখানে আপনার হাজবেন্ডের কথা যদি বলি, উনি কতটা সাপোর্ট দেন গানের ব্যাপারে? হ্যাঁ, ও ওর সাপোর্ট না থাকলে তো আজকে এখানে আসতে পারতাম না। ওর পুরোটাই চায় আমি গান করি এবং সবসময় গেয়ে যাই, এবং ও নিজেও গানকে খুব ভালোবাসে, এবং আমি যখন প্র্যাকটিস করতে বসি বা বাসায় গাই, যদি ও ওইভাবে পারে না তো আমার সাথে সাথে ও গায়। উনি কি করছেন? ও এখন বিজনেস করছেন। আচ্ছা, তো দেখা যায় যে দুজন মিলে একটু সময় পেলেন, একটু ফ্রি সময়, তখন যদি গান গাইতে বলা হয়, এরকম কি কোনো মুহূর্ত এসেছে যে দুজন মিলে আপনি গান করছেন, তিনি শুনছেন, বা আপনার কণ্ঠে? অনেক 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 সময় এরকম কেটেছে, যখন বৃষ্টি হয় বা ওর যেদিন কাজ থাকে না, বাসায় থাকি আমরা, তো আমরা সবাই মিলেই মজা করি। আমার মেয়ে যদিও পারে না, তো দেখা গেলো ঘরের একটা ঘুটি বাটি সামনে আনলো বা কিছু আনলো, এনে আমি গান গাচ্ছি, ও সাথে সাথে তাল দিচ্ছে, তো এরকমই অনেক মজা করা হয়। চমৎকার। আর আপনি থাকছেন কোথায় এখন? ঢাকাতেই থাকা হয় নাকি মানিকগঞ্জে? মানিকগঞ্জেই থাকছি। আচ্ছা, তাহলে মানিকগঞ্জে থাকার সুবাদে আপনার মায়ের কথা যদি বলি, যে আপনার বাড়িতে আসা যাওয়াটা একটু? না, আমাদের বাড়িটা মানে আমি আমার বাচ্চার স্কুলের জন্য মানে মেন টাউনে থাকি, আর মায়ের বাসাটা একটু দূরে, আমি বাসা নিয়ে হ্যাঁ আলাদা থাকি। আচ্ছা, খুব ভালো। এমনিতে এই যে আজকে যেমন এসটিভি প্রোগ্রামে গান করা, তো প্রথম একদম টেলিভিশনে কবে গান করেছিলেন? সেটা অনেক আগে, 3-4 বছর আগে হবে। আচ্ছা, বিটিভিতে গান করেছিলাম। এখন কি এনলিস্টেড নাকি মাঝে মধ্যে করা হয়? মাঝে মধ্যে এনলিস্টেড, মাঝে মধ্যে করা হয়, চিঠি আসে বাসায়, মাঝে মধ্যে যাই আর কি। চমৎকার। পরের গানটি শুনি, আবার কথায় ফিরে আসবো। এবারও একটি আধুনিক গান করব। গানের কথা লিখেছেন আমজাদ হোসেন, সুর করেছেন আলাউদ্দিন আলী। খুবই জনপ্রিয় একটি গান, একবার যদি কেউ ভালোবাসে। শুনি। Thank you.
অসাধারণ এবং খুব জনপ্রিয় একটি সিনেমার গান। সিনেমাটা অত বেশি ব্যবসা সফল না হলেও গানগুলো এত বেশি জনপ্রিয়, সেই 80-এর দশকের শুরুর দিকের চলচ্চিত্র জন্ম থেকে জ্বলছি। হ্যাঁ, এবং এই গানটিতে দৃশ্যায়নে ছিলেন শ্রদ্ধেয় ববিতা এবং শ্রদ্ধেয় বুলবুল আহমেদ। এই গানটির দুটো ভার্সন আছে, একটি হচ্ছে শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিনের গাওয়া, আরেকটি হচ্ছে শ্রদ্ধেয় আব্দুল হাদি স্যারের। চমৎকার, আপনার কণ্ঠও ভীষণ ভালো লেগেছে। চেষ্টা করেছি, তাদের মতো তো কখনোই পারবো না, তো নিজের যতটুকু দেবার সেটা দিয়েছি, যতটুকু সামর্থ্য আছে সর্বোচ্চটা দেবার। অনেক ভালো লেগেছে। আরেকটি বিরতি নিয়ে এসে আবার কথায় ফিরে আসছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন স্টার সিরামিক্স রবির আবির। ছোট্ট একটি বিরতি নিয়েই ফিরছি, সঙ্গেই থাকুন।